ব্লগস এন্ড কিচেন থেকে বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা গরুর মাংস রান্না, সেটা হলো মেজবানি গরুর মাংস, যেটা চিটাগাংয়ের ঐতিহ্য। আমরা বহুতবার খেয়েছি, আমার হাজব্যান্ড তো ওখানেই লেখাপড়া করেছে, তো এগুলোর সাথে আমরা অনেক পূর্ব পরিচিত আর কি, আগে পরিচিত। তো আমি কী করলাম, আজকে এই মেজবানি মাংসের মশলাটা নিয়ে আসলাম রাঁধুনির। আপনারা যদি এমনি মশলা দিয়ে রান্না করেন তাও চলবে, আবার যদি এটা দিয়ে করেন তাও চলবে, কারণ এটার মধ্যে আদা রসুন পিঁয়া, আদা রসুন ধনিয়া জিরা হলুদ সব কিছু এভরিথিং এটার মধ্যে থাকে। আর এটার হলো দুইটা প্যাকেট, এই যে দেখেন। আমি এখানে প্রায় হলো আমার হবে হলো 3 কেজি, সব মিলে 3 কেজি মাংস। তো যাই হোক, এই এই মশলাটা হলো মেন মশলা, আর এটার সাথে হলো আরেকটা মশলা দিয়ে দিয়েছে। এটা হলো পরে, এটা হলো লাস্টে দিব রান্নার পর, আর এটা হলো রান্নার আগে এটা মিক্সচার করবো যেটা দিয়ে। তো এখন আমি এটাতে সব কিছু দিতে থাকবো, আর আপনারা দেখতে থাকেন। ফার্স্টে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ, 2 কাপ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হলো টক দই ছিল না, তো আমি গুঁড়া দুধকে লেবু আর সিরকা ইয়ে আছে আপনার সিরকা আছে ভিনেগার যেটাকে বলে ওইটা দিয়ে আমি এই যে দেখেন টক দই বানিয়ে ফেলেছি, পুরোটা দিয়ে দিব আমি। টক দই দিতে হবে, টক দই দিলে খাবো তাড়াতাড়ি, মাংসটা সফট হয়ে যাবে। এমনি গরুর মাংস তো সফট, ঈদের কুরবানি গরুর মাংস কিন্তু বেশিক্ষণ লাগে না রান্না করতে। তো যাই হোক, এর সাথে আমি দিয়ে দিব হলো এর সাথে দিয়ে দিব হলো আমি সরিষার তেল অনেকগুলো, মানে অনেক চাচা অনেক টেবিল চামচ, মানে 5-6 কাপের মতো আর কি। তো লেখা আছে যে 14-15 চাচা এই টেবিল চামচ দিতে। তো যাই হোক, আমি দিয়ে দিয়েছি সরিষার তেল, আর তিনি বলো মশলাটা, মশলাটা দিয়ে আমি মেখে নিব, মশলাটা দিয়ে মেখে নিই। মশলাটা কিন্তু অনেক ঝাল, আর মেজবানি মাংস তো প্রচণ্ড ঝাল হয়, চিটাগাংয়ের মানুষ এমন ঝাল প্রচুর খায়, আমরাও খেয়েছি প্রচুর। তো যাই হোক, আমি অল্প একটু রেখে দিয়েছি, কারণ আমার বাচ্চাটা কতটুকু ঝাল হবে আমি জানি না, তো আমি বেশি টুক দিয়ে দিলাম, অল্প একটু রেখে দিয়েছি, দেখি ঝালের পরিমাণ কেমন হয়। আর তো কিছু দিতে বলে নাই, আর এখানে কিন্তু আপনার পুরো ডিটেলস লেখা আছে কিভাবে কিভাবে রান্না করবেন, কি কি দিতে হবে, এগুলো সব দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, এগুলো দেখে রান্না করবেন। আর রাঁধুনিটা, রাঁধুনি সবচেয়ে ভালো, মানে মশলার মধ্যে রাঁধুনির মশলাটা সবচেয়ে বেটার। এই যাই রান্না করবেন, আপনি যদি গুঁড়া ঘরে যদি আপনার মশলার সমস্যা থাকে বা কম থাকে, তাহলে আপনি রাঁধুনি কিনে নিয়ে আসবেন, মানে রাঁধুনি দিয়ে রান্না করে ফেলবেন, পেঁয়াজ তো করে থাকেই, তো এটা দিয়ে করে ফেলবেন। এখন এটা আমি একটু মাখিয়ে নিই, লবণটা দিতে হবে, যে লবণটা কি পরিমাণ আছে। আমি একটু পেঁপে দিয়ে দিলাম, পেঁপে বাটাও দিতে পারেন, আমি কেটে দিয়েছি হয়ে যাবে। আর হলো আমি একটু নেড়ে নিই, কারণ অনেকক্ষণ মাখিয়ে রেখেছি, এখন আমি চুলার মধ্যে ইয়ে দিয়ে দিব, আগুন দিয়ে দিব, চুলার জাল দিয়ে দিব, এদিক দিয়ে ঢেকে দিব, হয়ে যাবে। আর পরে দেখবো যে এটাতে আর কী কী লাগবে, আর মশলা তো আরেকটা বাকি রয়েই গেছে, ওইটা লাস্টে দিয়ে দিতে বলছে, লাস্টে দিয়ে দিব। মেজবানি মাংস হলো আপনার সব কিছু মিক্সড করে রান্না করতে হয়, একদম যা যা মানে গরুর যাবতীয় যা আছে সব কিছু দিয়ে তারপরে মেজবানি মাংসটা রান্না করে। চিটাগাংয়ের এটা হলো অনেক বড় একটা ঐতিহ্য। এর পাশাপাশি আমি কী করলাম, এর পাশাপাশি আমি সেদ্ধ চালের ভাত, সেদ্ধ চাল দিয়ে মেজবানি মাংসটা খাই, যেটা একদম পিওর। এই জন্য আমি পোলাও রান্না করি নাই, সেদ্ধ চালের ভাত রান্না করতেছি, হয়ে গেছে অলরেডি সেদ্ধ চালের ভাত। তা তো ঠিক আছে, আমি চুলা জ্বালিয়ে এখন ঢাকনা দিয়ে দিব, এই যে ঢাকনা দিয়ে দিলাম, হয়ে যাক, পরে আবার আপনাকে দেখাবো। আমি দেখেন মাংস রান্না করছি, এখানে একটু পানি দিই নাই, কিন্তু কত পরিমাণ পানি উঠছে গরু, মানে কুরবানির মাংস তো প্রচুর পানি হয়, এটাতে এত পানি দিতে হয় না, কিন্তু আপনি দেখবেন বাজার থেকে আনলে ওইটাতে পানি দিতে হয়।
আল্লাহর রহমত, এটা এটাই হলো আল্লাহর রহমত, কারণ কুরবানির মাংসটাই রহমতের মাংস। এর জন্য এটাতে এত পানি দিতে হয় না, দেখেন কী পরিমাণ পানি উঠছে। আমার মনে হয় এটা দিয়ে আমার এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আর মাংসটা আমাদের খুবই সফট হয়ে যায়। আর তুলো আসল জিনিস হলো কি জানেন, লবণ দিইনি, এই যে লবণ দিয়ে দিলাম, দুই মানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন এতটুকু দিলাম, এরপরে না হলে দিয়ে দিব না, এটুকু আমি পুরো মশলাটা দিইনি, এখন দিয়ে দিব। ফার্স্টে অতটুকু দিয়েছিলাম, দেখলাম যে কেমন হয়, দেখলাম না আমার ঝাল হবে না, কারণ মেজবানি মাংসের মশলা প্রচণ্ড ঝাল হয়। বাচ্চারা কীভাবে যে খায় আমি জানি না, কিন্তু আমার হাজব্যান্ড বলে যে খুবই টেস্টি, খুবই মজা, কারণ সে চিটন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, তাদের ওখানে কিছুদিন পরপর এই মেজবানি ওটা হতো। বন্ধুদের অনেক বন্ধু ছিল, চিটনের বন্ধু, তারা মেজবানি করতেন এবং ওখানে গিয়ে ওরা খেতেন, আর বলতেন যে খুব মজা। ঢাকায়ও কয়েকবার খেয়েছে, ঢাকাও কিন্তু অনেকে করে, যারা চিটন ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা মিলে করে, করে পরে সব বন্ধুদের ইনভাইট করে। তো এই যে দেখেন, ঢেকে দিলাম, হতে থাকুক, হয়ে না। হ্যাঁ, আমার মেজবানি মাংসের মশলা মাংসটা হয়ে আসছে, এখন আমি আরেকটা মশলা আসছে ওইটা দিয়ে দিচ্ছি, পুরোটা পুরোটা দিয়ে নেড়ে দিব, এটাতে ফ্লেভারটা আসে, মেজবানির একটা ফ্লেভার আছে, ওই ফ্লেভারটা এটার মধ্যে দেওয়া আছে। তো যাক, রান্না প্রায় হয়ে আসছে, আর একটু কমে আসলে আমরা পরিবেশন করব। হ্যাঁ, আমার মেজবানি মাংস পুরো হয়ে গেছে, আর আমি ঝোল কমাবো না। এই দেখেন সুন্দর হয়ে গেছে, একদম খুবই মজা হয়েছে। আপনারা মশলাটা দিয়ে ট্রাই করবেন, দেখবেন যে দারুণ হয়েছে খেতে, যদি আপনাদের বাটা মশলা টশলা না থাকে আর কি। এভাবে করে নেবেন, আর যদি ঝোল কমাতে চান কমাই নিন, আপনাদের ইচ্ছে। তা আমি একটু নষ্ট ইয়ে করবো, আবার তো নষ্ট করে দিব, চুলাটা একদম লোতে দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে এখন একটু ঢেকে দিব, স্মোক ফ্লেভারটা চলে আসবে। হ্যাঁ, হয়ে গেল আমার মেজবানি মাংস রান্না, আর একটু স্মোক ফ্লেভারটা দিয়েছিলাম, এই দেখেন ফ্লেভারে একদম ইয়ে হয়ে গেছে, আর ফ্লেভারটা খুব সুন্দর আসছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম, আর এটা নামিয়ে ফেলব, হয়ে গেল। আপনারা পারলে এইভাবে একটু কয়লা দিয়ে দিবেন, কয়লা দিয়ে দিলে ফ্লেভারটা চলে আসবে, মনে হবে যে মাটির চুলায় রান্না হয়েছে, খেতেও মজা লাগবে। তো ঠিক আছে, আমি এখন পরিবেশন করে দেখাবো। হয়ে গেল আমার মেজবানি মাংস রান্না, সাথে সেদ্ধ চালের ভাত নিয়ে নিলাম হলো মাটির পাতিলে, এটা পরিবেশন করে ওরা মাটির পাতিলে, খায়ও মাটির প্লেটে, তো প্লেটটা দেখাইতে পারি নাই। তো এইভাবে আপনারা করে খাবেন, আর মেজবানি মাংসের যে মশলাটা ওটা আপনার ইচ্ছে করলে কিনেও নিয়ে আসতে পারবেন, আর হলো আনা হয় সে তৈরি করতে পারবেন। সব মশলা দিতে হবে, যা যা দেওয়ার মেজবানি মাংসের মশলায় যা যা দিতে হয় আর কি, পেঁয়াজ থেকে শুরু করে সব মশলাই দিবেন, বা তারপরে হলো যেটা আপনারা বানাবেন সেই মশলাটা, সেখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, যে বাদাম আপনারা দেন, চীনা বাদাম, বাদাম দিতে হবে, টক দই দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজের বেরেস্তা দিতে হবে, তারপরে হলো পেঁপে দিতে হবে, তারপরে আপনার জয়ফল, জায়ত্রী, শাহি জিরা সব দিতে হবে এখানে। আর অন্য মশলা তো আছে, গরম মশলা তো আছে, তো আপনারা আস্ত গরম মশলা যদি না দেন তাহলে গুঁড়ো গরম মশলা ইউজ করতে পারেন, এটা হলো আপনাদের ব্যাপার। তো আমার হয়ে গেল আজকে রান্না, আর খুবই মজা হয়েছে, আমার হাজব্যান্ড খেয়েছে, সে বলছে খুব মজা হয়েছে। আপনারা এভাবে রান্না করে খাবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন, আমার ভিডিওটা খুব সুন্দর করে দেখবেন, লাইকস দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর হলো সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ, আবার আর কোনো একদিন দেখা।